প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব দশমিক সংখ্যার বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় তো চলো শুরু করি প্রথমেই আমাদের দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় স্বাভাবিক সংখ্যার বর্গমূলের মতোই বাম দিকে ডান দিকে একটা দাগ দিতে হবে দিয়ে দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে বলা হবে পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা তো এই সম্পূর্ণ সংখ্যাগুলোকে এককের ঘর থেকে শুরু করে জোর জোর করে দাগ দিতে হবে এখানে যেহেতু একটাই আছে একটাই দাগ দিতে হবে আবার দশমিকের পরে যে দশমিক ভগ্নাংশ সেটাকে জোর জোর করে দাগ দিতে হবে আগের মতোই করার পরে এখানে যেহেতু একবার যাচ্ছে আমাদের এক এককে এক গেল এখন এই দশমিকের জন্য একটা দশমিক দিতে হবে যেহেতু এই দশমিক আছে উপর থেকে এক জোড়া নামালাম দশ নিচে আমরা এই যে একের দ্বিগুণ দুই লিখলাম আগের মতোই এবার দেখা যাচ্ছে যে এখানে যাচ্ছে না আমরা লিখতে হবে পঁচিশ উপর থেকে এই যে এই পঁচিশ এরিয়াটাও নামাতে হবে জোড়া তো তারপরেও দেখা যাচ্ছে এখানে যাচ্ছে না তাহলে আমরা একটা শূন্য নেবো এখানে এখানেও একটা শূন্য নেব নেওয়ার পরে এখন দেখা যাচ্ছে যদি পাঁচবার দিয়ে আমরা এখানেও পাঁচ লিখতে হবে তাহলে কিন্তু এটা মিলে যাচ্ছে সুতরাং এই দশমিক সংখ্যার বর্গমূল হবে এক দশমিক শূন্য পাঁচ বন্ধুরা এবার আমরা নির্ণয় করবো এই সংখ্যাটির বর্গমূল দেখতে পাচ্ছ এখানে ওই একটি যেহেতু শূন্য আছে দশমিকের বামে যে অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা তাই আমরা একটা দাগ দিলাম এবং এই দশমিকের ডান দিকেও আমরা আস্তে আস্তে দুই ঘর দুই ঘর করে ডান দেওয়া শুরু করলাম তো শুরু করার পর এখানে দেখতে পাচ্ছ একটা শূন্য আছে শূন্যর জন্য আমরা শূন্য লিখলাম একটা দশমিকের জন্য দশমিক এবারে দেখতে পাচ্ছ দুইটা শূন্য আছে দুইটা শূন্যর জন্য এখানে নিতে হবে একটা শূন্য এখানে নিয়ম দুইটার জন্য একটা শূন্য তারপর উনত্রিশ আছে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে নামালে চার হচ্ছে এবং উপর থেকে ষোলো নামালাম তো তারপরে আগের মতোই পাঁচের দ্বিগুণ নিতে হবে দশ এখানে কয় বার দেওয়া দেওয়া যায় দেখতে হবে চার বার দেওয়া যায় চার চার ষোলো একবার মিলে যায় চারশো ষোলো তো বন্ধুরা এটার উত্তর হবে শূন্য দশমিক পাঁচ চার সবাইকে ধন্যবাদ শূন্য দশমিক শূন্য একের বর্গমূল কত হবে সেটি আমরা এবার নির্ণয় করবো একইভাবে দশমিকের বাম দিকে যে অখণ্ড সংখ্যা একটি এবং দশমিকের বামেও একটি জোড়া আছে জোড়ার উপর আমরা দাগ দিয়ে দিলাম যেহেতু এখানে জোড়া নেই তাই একটির উপরই দাগ তো আমরা শূন্যর জন্য একটু শূন্য এখানে নিয়ে এলাম দশমিকের বামে দশমিকের জন্য একটু দশমিক দিলাম এখানে দশমিকের ডানে যদি দুইটা শূন্য থাকতো তাহলে আমরা একটা শূন্য নিতাম কিন্তু যেহেতু শূন্য একটাই রয়েছে এখানে সুতরাং এখানে আমরা নিব না এখানে আমরা এখন দেখব যে এক যেহেতু আছে এককে একবার দিলে কিন্তু এখানে এক হয় তো এখানে এটা তো মিলেই গেল তাহলে শূন্য দশমিক শূন্য একের বর্গমূল হবে শূন্য দশমিক এক বন্ধুরা সবাইকে ধন্যবাদ